প্রিয় দর্শক, বাংলা যত সুপ্ত বিস্ময়কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাইলা। আপনাদের সবাইকে আমন্ত্রণ বিস্ময় বাংলায়। দর্শক, পশু পাখির খামার বলতেই আমরা বুঝি হাঁস মুরগি বা গরু ছাগলের খামার, কিন্তু এসব নিরীহ প্রাণী ছাড়াও হিংস্র প্রাণী নিয়ে যে খামার তৈরি করা যায় তা আমরা অনেকেই জানি না। আমাদের দেশের ময়মনসিংহ এর ভালুকায় রয়েছে এরকম একটি খামার। হ্যাঁ প্রিয় দর্শক, কুমিরের ফার্ম। এখানে প্রায় 750টি কুমির নিয়ে গড়ে উঠেছে একটি বিশাল ফার্ম। সত্যি ব্যাপারটি অনেক অদ্ভুত, তাই না? চলুন না ঘুরে আসি এই কুমিরের জগৎ থেকে। কিছুর খামার বললেই আমাদের মনে হয় হাঁস মুরগি কিংবা মাছের খামার। কিন্তু কুমিরের মতো ভয়ঙ্কর কোন প্রাণী নিয়ে খামার সত্যি বিস্ময়কর। আর এই বিস্ময়কর কাজটি করেছেন মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদের 2002 সালে মনে হয় তিনি কুমিরের ফার্ম করবেন। ব্যাস, যেমন কথা তেমন কাজ। ২০০৪ সালে মাত্র 75টি কুমির নিয়ে তৈরি করে কুমিরের ফার্ম। এরপর কেটেছে দীর্ঘ 6টি বছর। এখন মুস্তাক আহমেদের ফার্মে রয়েছে মোট 700টির মতো কুমির। কুমির মাংসাশী ও ভয়ঙ্কর হলেও এরা খুবই ভীত প্রকৃতির। এগুলো কুমিরের ডিম। কুমির নিজেই মাছের জীবি করে তার মধ্যে ডিম পাড়ে। দর্শক, এই কুমিরের খামারের কর্ণধারদের একজন হলেন মোস্তাক আহমেদ। তিলে তিলে তাদের সবার আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠেছে এই ফার্মটি। চলুন কথা বলি মোস্তাক আহমেদের সাথে। আমি একটা পর্যটন কোম্পানিতে কাজ করতাম, যেখানে ট্যুর গাইড হিসেবে সুন্দরবনে আমার পোস্টিং ছিল, প্রায় 1 বছর ছিলাম। তো সেখানে থাকতেই আসলে আমার বন্যপ্রাণীর প্রতি আকর্ষণ তৈরি হয়, এবং তারপরে নিজের বন্যপ্রাণী নিয়ে কোনো একটা ব্যবসা বা পর্যটন জাতীয় কোনো কিছু করবো এরকম একটা ধারণা ছিল 2002 সালে। সেই থেকে আসলে পরে যখন আর একটু পড়াশোনা করলাম বন্যপ্রাণী নিয়ে, তারপরে দেখলাম যে কুমিরের একটা বাণিজ্যিক খামারের একটা সম্ভাবনা আছে বাংলাদেশ। সেই ধারণা নিয়ে 2003 সালে আমি একটা কোম্পানি ফর্ম করে, আমি আর মিস্টার মেজবাউল হক আমরা দুজন মিলে একটা কোম্পানি ফর্ম করি। তারপরে বাংলাদেশ ব্যাংকের ইকুইটি সাপোর্ট নিয়ে আমরা 2004 সালের ডিসেম্বর মাসে আমরা কুমিরগুলো নিয়ে আসি, প্রথম 75টা কুমির নিয়ে আসি। সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। প্রিয় দর্শক, হিংস্র প্রজাতির এই কুমিরগুলো নাকি অনেক নিরীহ। কি অবাক হচ্ছেন আমার কথা শুনে? মোস্তাক আহমেদ দীর্ঘ 5 বছর ধরে গবেষণা করে আমাদেরকে এই তথ্যই দিলেন। আসলে হিংস্র প্রজাতির কুমির হলো এই ছোট ছোট প্রাণীগুলোকে দেখে অনেক নিরীহই মনে হয়।
কুমিরের প্রতি মানুষ সব সময় আকৃষ্ট হয়। এটা একটা বিচিত্র প্রাণী, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা ফ্যাসিনেটিং মনে হয়, যে আমি কিন্তু বায়োলজির ছাত্র না হয়েও আমি কুমির নিয়ে পড়াশোনা করেছি। তো কুমিরের বায়োলজিটা অন্যান্য সাধারণত আমরা যে সমস্ত প্রাণী দেখতে পাই সেগুলো থেকে একেবারেই অন্যরকম। যেমন এটা এটা ব্লাড ডিফারেন্ট, টাইপ ডিফারেন্ট, এটা হার্টের টাইপ ডিফারেন্ট, এদের হিলিং পাওয়ার অন্যরকম। যেমন আপনারা খুব অবাক হবেন যে কুমিরের কিন্তু কোনো সাধারণত কোনো অসুখ হয় না, অন্যান্য প্রত্যেকটা প্রাণীর কিন্তু অসুখ হয়। কুমিরের দেখবেন যে যদি কেটে যায় কোনো একটা জায়গাতে, অন্য ক্ষত থাকে, এটা কিন্তু অটোমেটিক্যালি সেরে যায়। এটা কিন্তু অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু সারে না, সেই জায়গাটা পছন্দ হয়ে যাবে। কুমিরের কিন্তু সেটা হয় না, কুমির এই কাদা পানির মধ্যে আছে, এই কাদা পানির মধ্যেই তারা থাকবে, ঠিক হয়ে যাবে। শুধু সমস্যাটা হয় যে এরা মানসিকভাবে খুব দুর্বল, যে এ যখন লাভ দিচ্ছে সে কিন্তু ভয় পেয়ে লাভ দিচ্ছে, সে কিন্তু আমাকে আক্রমণ করে, মানে সে আমাকে ক্ষুধার্ত সেই হিসাবে সে কিন্তু লাভ দেয় না, সে কিন্তু ভয় পেয়ে লাভ দেয়। দর্শক, এই কুমিরগুলোকে দেখাশোনা এবং পরিচর্যার জন্য রয়েছে একদল দক্ষ পরিচর্যাকারী। এবার কথা হলো তাদের সাথে। কুমিরের ফার্মে কাজ করার জন্য প্রতিটি কর্মচারীকেই নিতে হয়েছে প্রশিক্ষণ। আমাদের এখানে 32টা পুকুর আছে, 32টা পুকুরের মধ্যে আমাদের 75টা কুমির দিয়ে শুরু। আমাদের হাতে এখন 67 পিস ব্রিডার আছে, আর এই ব্রিডার কুমিরদের খাবার দাবার দেওয়া হয় সপ্তাহে একদিন, কারণ এদের খাবার হজম শক্তি খুব স্লো, এই জন্য আমাদের এক সপ্তাহে যা খাবার দিই তাতে তার চলে। আর আমাদের হাতে 700 বাচ্চা আছে, সেখানে আমরা প্রতিদিন খাবার দিনে একদিন পর পর খাবার দিই, তাদেরকে খাবার দিই চিকেন হেড। আর এই যে বলতো আমরা মানে ছোট বড় 700 প্লাস যে কুমিরদেরকে লালন পালন করে আসছি, এই যে বলতো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আল্লাহর মতো আমরা সকলে সুস্থ আছি এবং ভালো আছি। মোস্তাক আহমেদের সপ্তাহে 2-3 দিন কাছে কুমিরের ফার্মে, সেখানে তিনি সার্বক্ষণিক ব্যস্ত থাকেন কুমিরের পরিচর্যায়। দর্শক, বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখলেন তো দর্শক, হিংস্র প্রাণীদেরকেও বশে এনে পোষ মানানো যায়। দর্শক, চেষ্টা এবং শখ মানুষকে এনে দেয় তার কাঙ্ক্ষিত সাফল্য, যার প্রমাণ মোস্তাক আহমেদ এবং ডক্টর ওয়াদুদ। দর্শক, আপনি যদি আপনার কোনো কাজকে বিস্ময়কর মনে করেন, অথবা আপনার চারপাশে যদি এমন কোনো বিস্ময়কর ঘটনা থাকে যা আপনি বিশ্বের কাছে তুলে ধরতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে এই ঠিকানায়। প্রযোজক বিস্ময়ের বাংলা, 32 মোয়াখালী, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, বাংলার সঙ্গেই থাকুন।